পরবর্তী প্রশ্ন হচ্ছে একত্র টিভি নিয়ে কিছু বলেন আসলে একত্র টিভি বা এই জাতীয় কোনো টিভি আমি পছন্দ করি না বর্তমান সময়ে টিভিগুলো সবগুলি হচ্ছে হারাম জিনিস দেখায় বেশিরভাগই দেখবেন যে খবর পাঠিকা সে উলঙ্গ হয়ে আসছে অথবা একজন সাক্ষাৎকার নিচ্ছে সে তার যে অবস্থা কোনো ভালো মানুষ এদিকে তাকাতে পারে না আবার এরাই আবার কখনো কখনো হুজুরদের সাক্ষাৎকার নেয় হুজুরদের বিভিন্ন প্রশ্ন করে কখনও কখনো যেন এদের সারা চলেই না এরকম অবস্থা এরা আসে টিভিগুলো দখল করে বসে টিভিতে মানে বিভিন্ন রকমের সাজগুজ করে বসে নারীদের যে অবস্থা এগুলি কোনো আসলেই ভালো মানুষ এদিকে তাকানোর অবস্থা নেই আলহামদুলিল্লাহ আমরা ও সমস্ত টিভির ধার ধারি না তো আমরা অনুরোধ করবো মানুষদেরকে যারাই এই টিভি পরে টিভি চান টিভি চালান প্রত্যেকে অনুরোধ করব টিভি বন্ধ করুন পুরোপুরি টিভি পুরোপুরি বাসা থেকে অমেট করে দেন একাত্তর বাহাত্তর বাঁচাত্তর কোনো টিভির আমার দরকার নেই আমার টিভি কোনো কোনো টিভিতে কিছু লাভ হবে না এই টিভিতে শুধু অপসংস্কৃতি আমাদের ছড়াচ্ছে আমাদের সমাজে অপসংস্কৃতি ছাড়া কোনো কোনো কিছুই আসতেছে না আমরা দেখলাম আপনি যদি কোনো সারাদিনে একটা প্রোগ্রাম যদি আপনাকে দেয় সেটা কীরকম দেবে শুরু করবে বিসমুল্লাহ রহমান রাইম যারা যাদের ইমানের একটু ইচ্ছা আছে অথবা যারা মার্কেট পাইতে ইচ্ছা করে আর শেষ করে হয় মাঝখানে সব জায়েজ আমাদের এক স্যার বলছিল যে যখন গাড়িটা শুরু হয় চট্টগ্রাম থেকে তখন কোরআন দিয়ে শুরু হয় কিন্তু প্রায় সারা রাস্তায় গান গায় আর কোনো শেষ হয়ে গেছে কোরআন তেল শুরু করছে সারা রাস্তায় গান গায় সব জায়েজ হয়ে গেছে এখন তো আমাদের টিভি সে একই অবস্থা হচ্ছে প্রত্যেকটা টিভি আজ এই অবস্থা যাচ্ছে কোনো টিভি এখন ভালো নাই আমরা অনেক যতটুকু আমরা দেখেছি এক সময় ছিল ইসলামিক টিভি যেখানে কোনো গান হতো না যেখানে শুধু ইয়া হতো ইসলামিক প্রোগ্রামই হইতো এখন আর কোনো টিভি বাকি নেই এক সময় ছিল ফিস টিভি যেটা আপনারা মারামারি হানাহানি করে বন্ধ করে দিয়েছেন দেশের মধ্যে আপনারা আন্দোলন করে বন্ধ করে দিয়েছেন তো এখন আর টিভি বলতে ইসলামিক কোনো টিভি আমরা দেখি না সবগুলির মধ্যে অন ইসলামিক কর্মকাণ্ড হয় এবং এগুলি যদি কোনো কোনো ব্যক্তি বিশ্বাস করে বা এগুলি দিকে তাকায় থাকে তো তার অনবর্তা জিনা হচ্ছে বেবিচার হচ্ছে এই নারীর দিকে তাকানো কে জাহেজ করে দিল তাকে এই পুরুষের দিকে তাকানো কোন এই নারীকে নারীর জন্য কীভাবে জাহাজ ছিল একজন নারী আরেক পুরুষের দিকে তাকাই থাকবে একজন পুরুষ আরেক নারীর দিকে তাকাই থাকবে এই সব সংস্কৃতি বাধ্য করা হচ্ছে আমাদের টিভিগুলোতে এই টিভি সবগুলোই বন্ধ করা উচিত আপনার ঘরে টিভি যেন না আসে সেটা আপনি ভাবনা করবেন কোনো টিভির পক্ষে কথা বলি না আমরা দ্বিতীয়ত একাত্তর টিভি এখন যেটা নাম সেটা নির্লজ্জ নির্লজ্জভাবে ভাবে ইসলামের বিরুদ্ধেই কোথায় কোনো ওয়াজির বিরুদ্ধে নামেছে এই মানুষগুলো এতই নিকৃষ্ট এরা নিকৃষ্টতম জীব আল্লাহ সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম জীব হচ্ছে তারাই যারা আল্লাহ দিনের বিরুদ্ধে নামে আল্লাহ দিনের বিরুদ্ধে সরাসরি নামলে এটা মুনাফেখি না বলে সরাসরি কুফরি হয় আর যদি কোনো অন্তর থেকে ঘৃণা আসে আল্লাহ দিনের প্রতি তত কুফুরি এবং মুনাফেখি এটা আল দান দিন ইল্লাক বড় ধরনের কুফুরি আল্লাহ দিন থেকে বিমুখ রাখা মানুষকে এবং দিনের বিরুদ্ধে দাঁড়ানো আলেমদের বিরুদ্ধে দাঁড়ানো সবই কিন্তু বড় ধরনের কুফুরি আলামত এরা যারা করছে এরা আসলেই এই টিভিগুলো সবগুলিই খারাপের মধ্যে একাত্তর টিভি আর বেশি খারাপ এই জন্য থেকে এ থেকে আমাদের একে বয়কট করতে হবে পুরোপুরি আমরা টিভির পক্ষে বলছি না একে পুরোপুরি বার করতে এই কোনো অনুষ্ঠানেকে অংশগ্রহণ করা উচিত হবে না এবং এই অনুষ্ঠান বয়কটের জন্য মানুষকে আহ্বান জানাতে হবে এবং কেউ যেন এর অনুষ্ঠান না দেখে বিষয়টি আমাদের আমাদের প্রত্যেককে একে অপরকে অসিহত করতে হবে যারা বিল হক হকের অসিহত যেন করতে হয় যে এই কাজটা কেন কেউ না করে আল্লাহ তালা কোরআনকারিমাল ইতিমল রহান সৎ কাজে একেবারে সহযোগিতায় অসৎ কাজে কেউ কেউ সহযোগিতা করতে পারে না সুতরাং এই টিভিগুলো এই টিভিগুলো দিয়ে টিভি বিক্রি করা বর্তমানে এমন একটা একটা ইয়ার ভিতরে পড়ে গেছে কারণ আপনি ভালো কিছুই সেখানে পাবেন না নিষিদ্ধ জায়গাতে পড়ে গেছে কারণ ইচ্ছাগুলো আপনি ভালো চালাতে পারছেন না কোনোভাবেই ভালো দিকে আপনি যেতে পারবেন না আপনি লক্ষ লক্ষ ভালোর ভিতরে আপনি একটা লক্ষ লক্ষ খারাপ লক্ষ লক্ষ খারাপের ভিতরে একটা ভালো দেখবেন এতে খুশি হয়ে যাওয়ার কিছু নেই তো এই জাতীয় একাত্তর টিভি বা এই জাতীয় টিভি আরও যেগুলো আছে এগুলো যারা নাস্তিকতার বীজ বপন করতেছে সমাজের মধ্যে এবং মিথ্যা কথা অনবর্ত ঢেলে দিচ্ছে বীজ ঢেলে দিচ্ছে এরা একদিকে নারীদেরকে ঘর থেকে বের করতেছে একদিকে এই যৌন দিচ্ছে মানুষের মধ্যে একদিকে তারা এই সমকামিতা প্রচার করতেছে একদিকে এই জাতীয় টিভিগুলো সবগুলি হচ্ছে পুরোপুরি হচ্ছে বর্তমানে ইমান ধ্বংসের হাতিয়ার এগুলি থেকে আমাদের সম্পূর্ণরূপে নিজেদেরকে আলাদা করতে হবে এবং এই জাতীয় টিভি কোনোটাই দেখার পক্ষে আমরা বলি না আর বিশেষ করে একত্র টিভিকে সবাই যেন বয়কট করে এর এরা যারা এরা যারা এই একত্র টিভিকে প্রমোট করে এদেরকেও বয়কট করার জন্য জানা। জানেন যে তারা এই টাকা খরচ করে ওদেরকে দেখে শুনে এদেরকে ভালো করে ওদেরকে বয়কট করা এদের পণ্য বয়কট করা ওদের বাজার বাজারে যে সমস্ত জিনিস আছে সবগুলি বয়কট করা এটা ইমানই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আশা করি এটা ইমানদার মাত্রই সেটা বুঝবেন এবং তাদেরকে 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 বয়কট করে চলবেন এবং তাদের পণ্য বয়কট বয়কট করে চলবেন তাদের যে কোনো কিছুতেই আমরা সহযোগিতা করবো না অসহযোগের মতো তাদের সাথে আমরা আচরণ করবো এটা আমাদের ইমানি দায়িত্ব এটার সাথে আমরা মনে করি আমাদের অন্তরের সম্পর্ক বিষয়টাকে গুরুত্ব সাথে দেখার জন্য আমরা জনগণকে এবং যাদেরকে আল্লাহ তাল্লাহ এ বিবেক দিয়েছে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আর আরেকটি জিনিস আমরা গুরুত্বের সাথে বলছিটা হচ্ছে যে মনে রাখবেন যে আপনি এই টিভি জিনিসটা যতটুকু পারেন বলেছিলাম যে টিভি যতটুকু পারেন ঘরের ভিতরে টিভি রাখার কোনো প্রয়োজন নেই এটার প্রতি আপনি সবাইকে উৎসাহ দেন এটার অনেক ক্ষতি আছে এক নম্বর ক্ষতি হচ্ছে আপনি টিভি একজন দেখলো আর কিন্তু বাইরের যে ভারতীয় চ্যানেল দেখবে সে জি এস্টার জলসা জি জলসা আর কত রকমের নাম যে আছে তার হিসাব নাই হাজার হাজার ভিতরে দেখবে একটা নাম দিয়ে খবরের নাম দিয়ে কিন্তু দুনিয়া হারাম ভিতরে ঢুকে যাচ্ছে মানুষ খবর দেখার জন্য আপনি প্রয়োজন পত্রিকায় পড়বেন এই সমস্ত খবর তো অনিকাংশই পত্রিকায় আসে পত্রিকায় পড়ে আপনি যথেষ্ট পত্রিকা পড়ে সেই পত্রিকায় আবার রাখবেন না সেটাও আবার ভেনিশ করে দেবেন কারণ এগুলির মধ্যে ছবি খারাপ খারাপ ছবি দেখার দরকার নেই আর যদি বেশি দেখতে হয় কোনো কোথাও আপনার এখন আলহামদুলিল্লাহ হাতের মুঠুর ভিতরে খবর চলে আসে সেই খবরগুলো দেখলেই হবে আর এত খবর শুনে আপনি কী করবেন আপনি এত বড় বিজ্ঞান হয়ে যাননি যে বা এত বড় কিছু হয়ে যাননি কি দেশকে পরিবর্তন করতে পারবেন এত বেশি চিন্তা করার আপনার প্রয়োজন যত বেশি খবর দেখবেন ততই মানসিকভাবে ভেঙে পড়বেন কারণ বর্তমান যে অবস্থা যাচ্ছে ইমানের অবস্থা মানুষ যেভাবে দিনের বিরুদ্ধে নেমেছে সাধারণভাবে ছেলে ফুলে বুড়ো এবং ইউনিভার্সি ছাত্র শিক্ষক সহ সবাই যেভাবে আল্লাহ দিনের বিরুদ্ধে নেমেছে এটা দুঃখজনক একটি অধ্যায় সুতরাং এই টিভিটা ঘরে না রাখাই উচিত বলে আমি মনে করি প্রত্যেকটি ইমানদার মানুষ যার ভিতরে ইমানের দাবি আছে সে জন্য মনে করে যে আমার ঘরে একটি শয়তান বাক্স নিয়ে আসছে আমি ঘর থেকে বের করে দেই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন এটা আমাদের খেয়াল রাখা